गाइस वेलकम बैक टू माय चैनल स्टे गॉर्जियस होप यू ऑल आर डूइंग वेल। सो आज के वीडियो टाइम मैं तुम्हारे साथ शेयर करूँ, तुम्हारा जानो सामने ही राखी बंधन उत्सव आछे, तो राखी जुनो स्पेशली आज के आमी मेकअप लुकटा क्रिएट करेछी। एंड मेकअप लुकटा खूबी आमी बोलबो खूबी कम टाइमे चट जल्दी करा जाए एरकम टाइपेर एकटा मेकअप लुक। एंड तार पाशापाशी अनेक समय हय जे राखीते आमादेर राखी पोरानो होये गेले देन आमरा कोथाओ आउटिंग ए गेलाम, तो तार जुनो सेक्षेत्रे मेकअपटा जाते लंग लास्टिंग हय, जाते साराटा दिन क्यारि करा जाए সেইটা মাথায় রেখেও কিন্তু আমি আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তাই হোপ ওভারঅল ভিডিওটা তোমাদের জন্য খুব ইনফরমেটিভ হবে, তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। এন্ড শুধু মেকআপ নয়, কিভাবে আমি পুরো রেডি হয়েছি জুয়েলারি থেকে ড্রেস এভরিথিং তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। এন্ড ভিডিওটা শুরুর আগে আমি বলে দিই যে এই ভিডিওটায় আমি প্রত্যেকটা জিনিস যা যা দেখিয়েছি সেই প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যামাজনে তোমরা ইজিলি পেয়ে যাবে, তবে প্রত্যেকটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এন্ড যদি তুমি নিউ হয়ে থাকো আমার চ্যানেলে দেন প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড হিট দা নোটিফিকেশন বেল, আদারওয়াইজ ইউ মিস মাই ভিডিওস। আউটফিটের জন্য আমি পরছি একটা বেলুন স্লিভের কুর্তি, অ্যান্ড এটার নেক লাইনটা দেখতে পাচ্ছ এরকম ভি শেপের। নেক্সট আমি করব মেকআপ। মেকআপের জন্য আমি ফার্স্টে ইউজ করব প্লিউমের ব্লার পারফেক্ট প্রাইমার কাম ময়শ্চারাইজার। এটা প্রাইমার প্লাস ময়শ্চারাইজার, তো তোমরা যারা যারা স্টেপ স্কিপ করতে চাও অ্যান্ড চাও মেকআপের আগে ফেস ময়শ্চারাইজও লাগুক অ্যান্ড স্মুথও লাগুক, তার জন্য তোমরা এটা ইউজ করতে পারো। এটা ভীষণই স্মুথ অ্যাপ্লিকেশন দেয় মেকআপে। নেক্সট আমি এম ক্যাফিনের লিপ বাম ইউজ করে নিচ্ছি। লিপ বামটা ভীষণ হাইড্রেটিং অ্যান্ড লিপ বাম ইউজ করা মাস্ট মেকআপের আগে। নেক্সট আমি ইউজ করছি এলেগাল প্রো এসডি কনসিলার, এটাতে আমার শেড হচ্ছে পিওর বেস। আমার ফেসের যেখানে যেখানে ডিসকালেশন আছে সেখানে সেখানে আমি এটা ইউজ করে নিচ্ছি, লাইক আমার আন্ডার আই, আমার নোজের চারপাশে, আমার লিপসের চারপাশে, এই জায়গাগুলো দেখতে পাচ্ছ ভীষণ ডিসকালেশন আছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি ইউজ করে নিচ্ছি মেকআপ রেভলিউশনের ফাউন্ডেশন। অ্যান্ড এই স্টিক ফাউন্ডেশনটাকে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি করা যায়। তার জন্য আমি একটা স্টেপেই ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার ইউজ করে নিচ্ছি। অ্যান্ড এগুলোকে ব্লেন্ড করার জন্য আমি ইউজ করছি প্লিউমের মাইক্রোফাইবার ব্লেন্ডার। এই ব্লেন্ডারটার দেখতে পাচ্ছ একটা সাইড এরকম এজি টাইপের আছে, তো এই সাইডটা বেসিক্যালি পাউডার অ্যাপ্লিকেশনের জন্য, অ্যান্ড যে ওভাল সাইডটা আছে সেই সাইডটা দিয়ে আমরা যে কোনো ক্রিম প্রোডাক্ট ব্লেন্ড করতে পারি। তো এই স্পঞ্জটাকে আমি ভালো করে ওয়েট করে নিয়েছি অ্যান্ড দেন আমি এটা দিয়ে ব্লেন্ড করছি। অ্যান্ড দেখতে পাচ্ছ ভীষণই স্মুথ একটা ফিনিশ দিচ্ছে, এটা কিন্তু কোনোভাবেই একটুও প্রোডাক্টকে সোক করছে না, খুবই ভালো এটা কভারেজ দেয়। তো এইভাবেই দেখতে পাচ্ছ আমি ফুল ফেসে ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট আমি ইউজ করব প্যাকের এইচডি পাউডার, এটা দিয়ে আমার ফেসটাকে আমি সেট করব। তো ফেসটা যাতে কেকি না লাগে তার জন্য আমি শুধুমাত্র আন্ডার আই অ্যান্ড মুখের চারপাশটাই ইউজ করে নিচ্ছি পাউডারটা। দেন আমি ইউজ করব সুগারের ফেস প্যালেট, এখান থেকে আমি ব্রঞ্জারটা ইউজ করে নিচ্ছি। আমার ফেসে হালকা ওয়ার্ম টানার জন্য ব্রঞ্জারটা ইউজ করছি অ্যান্ড এটাকে আমি আমার হেয়ার লাইন্সে অ্যান্ড আমার চিক বোনের যে হলসগুলো আছে সেখানে ইউজ করে নিচ্ছি। অ্যান্ড তার পাশাপাশি একটুখানি আমার জ লাইনেও ইউজ করে নিচ্ছি, যাতে ফেসটা কোনোভাবে ফ্ল্যাট না লাগে। তারপর আমি পাউডারটাকে পুরোপুরি ঝেড়ে নিচ্ছি আন্ডার আইজের। অ্যান্ড আই নো এই টাইমে আমাকে একদম অমিতাভ বচ্চন লাগছে, তো আমি ফেসের চারপাশেও যেটুকুনি পাউডার ছিল সব ডাস্ট অফ করে ফেলেছি। অ্যান্ড এরপর আমি মেকআপ রেভলিউশনের ব্লাশার প্যালেট থেকে এই দুটো পিঙ্ক শেড নিয়ে অ্যাজ আ ব্লাশার আমি ইউজ করব, দুটোকে মিক্স করে। অ্যান্ড আমি ইউজ করছি আমার একদম ফেসের চিক বোনে অ্যান্ড তার পাশাপাশি এটাকে আমি ব্রঞ্জারের সাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সুগারের সেম প্যালেট থেকে হাইলাইটার শেডটা নিয়ে নিচ্ছি। এই হাইলাইটার শেডটা একটুখানি সিলভার বা পিঙ্কিশ টাইপের বলতে পারো, তো যারা ডাস্কি টু মিডিয়াম স্কিন টোন তারা এটা অ্যাভয়েড করায় বেটার, কারণ এটা খুব একটা গ্লোরিফাই করবে না সেই স্কিন টোনকে। এরপরে আমি জাস্ট নোজটা হালকা ব্রঞ্জার ইউজ করে নিচ্ছি অ্যান্ড ফেসে ইউজ করে নিচ্ছি প্যাকের মিডাস টাচ ফিক্সিং স্প্রে। এরপরে আমি আইব্রো করব, তার জন্য আমি সুগারের আইব্রো পেন্সিলটা নিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছ স্পুলি দিয়ে আমি জাস্ট যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে বের করে নিয়েছি অ্যান্ড সেই গ্যাপগুলো হালকা ফিল আপ করছি। তার পাশাপাশি আমি যে একটা আউটলাইন আছে সেই আউটলাইনটা একটা ড্র করে নিচ্ছি আইব্রোর অ্যান্ড জাস্ট একদম বেসিক করেছি, কারণ তোমরা এই দুটো আইব্রোজ দেখেই বুঝতে পারছো যে একটা করা একটা না করা, তো একদমই আমি ন্যাচারাল রেখেছি। নেক্সট আমি ইউজ করছি ফরএভার 52 সামার ব্রিজ প্যালেট থেকে এই শেডটা অ্যান্ড আমি এই ফ্লাফি ব্রাশটা ইউজ করছি, এটার নাম্বার হচ্ছে 260 প্যাকেট 260। তো আমি জাস্ট আমার যে ক্রিজ লাইনগুলো আছে সেই জায়গাটায় হালকাভাবে কালারটাকে ইউজ করে নিচ্ছি, কারণ জাস্ট আমি আইসটাকে একটু হালকা ডিফাইন করতে চাই বলে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি লোয়ার ল্যাশ লাইনও কালারটা ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি নিচ্ছি প্যাকেট 383 ব্রাশটা, এটা দিয়ে আমি হাইলাইটার ইউজ করছি আমার ব্রাউ বোন অ্যান্ড আমার ইনার কর্নার্সে। অ্যান্ড আমি যেটুকুনি বাকি পোর্শন থাকলো আইজে সেই পোর্শনটায় আমি একদম যে লুজ পাউডার আছে সেটা অ্যাপ্লাই করছি, কারণ কোনোভাবে আমি চাই না যে ওখানে কনসিলারটা ক্রিজ করুক।
তো জাস্ট একটা বেসিক ডিফারেন্স তোমরা দেখেই বুঝতে পারছো দুটো চোখের, জাস্ট চোখটাকে ডেফিনেশন আনার জন্য আমি এটা করেছি। এরপরে আমি ইনগ্লটেড জেল লাইনার ইউজ করছি, অ্যান্ড আমি ব্রাশটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে ভেগার। তো এই আইলাইনারটা আমি ইউজ করছি আমার ওয়াটার লাইনে অ্যান্ড তার পাশাপাশি আমার টাইট লাইনে। অ্যান্ড শুধু তাই নয়, আমি এটাকে আমার যে লোয়ার ল্যাশ লাইন আছে সেখানেও ভালো করে মোটা করে অ্যাপ্লাই করছি। অ্যান্ড এর উপর আমি ইউজ করছি মিস ক্লেয়ারের ব্ল্যাক আই শ্যাডো। অ্যান্ড ব্রাশটা আমি ইউজ করেছি এটা হচ্ছে প্যাকের 082, খুবই সুন্দর একটা পেন্সিল ব্রাশ। তো ঠিক এইভাবে আই শ্যাডোটাকে আমি এভাবে মোটাভাবে আমি এখানে অ্যাপ্লাই করেছি। আইল্যাশটাকে কার্ল করার জন্য আমি ওয়াইশির আইল্যাশ কার্লার ইউজ করে নিচ্ছি এখানে। অ্যান্ড এরপরে মাস্কারার জন্য আমি ইউজ করছি মেবলিনের ফলস ল্যাশ লিফট। এই মাস্কারাটা খুব একটা ল্যাশ লিফট করে না, বাট ভলিউম দেয় মোটামুটি ভালো। তো আর বাকি থাকলো লিপস। লিপসের জন্য আমি ইউজ করব আজকে ল্যাকমি 925 প্রাইম প্লাস ম্যাট লিকুইড লিপস্টিক। এটা হচ্ছে নতুন রেঞ্জ, তো এই রেঞ্জটা থেকে ফার্স্ট টাইম আমি কোনো শেড ট্রাই করছি। তো এই শেডটা খুবই সুন্দর অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা লিপসে ভীষণ কমফোর্টেবল, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। তো এবারে বাকি থাকলো জুয়েলারি। জুয়েলারির জন্য আমি নিচ্ছি এরকম জার্মান সিলভারের চাঁদবালি। তো এগুলো অ্যামাজনে অ্যাভেলেবল, প্রত্যেকটারই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড এরপরে আমি ইউজ করব প্রচুর প্রচুর ফিঙ্গার রিংস, বিশেষ করে সিলভারের ইউজ করতে খুব পছন্দ করি। অ্যান্ড এরপরে আমি ইউজ করব হাতে এরকম ব্যাঙ্গেলস। তো পুরোপুরি সিলভার জুয়েলারি পরেছি, অ্যান্ড সিলভার জুয়েলারি খুব সুন্দর কমপ্লিমেন্ট করে যে কোনো ইন্ডিয়ান লুককে। তো এটা হলো ফাইনাল লুক। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, অ্যান্ড যদি এই লুকটা ক্রিয়েট করো তোমরা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেনশন করো, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নিচে দেওয়া আছে। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টাটা টেক কেয়ার অ্যান্ড বাই বাই।